নিখোঁজ হয়ে যাওয়া বছর ২৪-এর এক পিতাহারা মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিল জয়পুর থানার পুলিশ। জয়পুর থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য। গত ৬ মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া বছর ২৪-এর প্রশান্ত মায়েতির নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিলেন জয়পুর থানার পুলিশ। ওই যুবকের নাম প্রশান্ত মাইতি, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ছোটবালা গ্রামে। ওই যুবক তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান বাড়ির আশপাশ এলাকা থেকে। বাড়িতে দেখভাল করার বলতে শুধু বৃদ্ধ দাদু রয়েছে, বাবা নেই, বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে। কিন্তু বাবা মারা গেলেও দাদু বুঝতে দেয়নি তার বাবা নেই, ছোটবেলা থেকেই মানুষ করেছেন কোলে পিঠে করে। খোঁটা দিয়ে সেই নাতি হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন। আশপাশ থেকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। শেষমেশ চন্দ্রকোনা থানায় মিসিং ডায়েরি করা হয় এবং তারপরে পুলিশের কাছে খবর আসে যে সেই খবর পাওয়া মাত্রই জয়পুর থানার পুলিশ তন্ন তন্ন করে জয়পুর ব্লক এলাকায় খুঁজতে থাকেন। অবশেষে গত ৬ তারিখে প্রশান্ত মাইতি বলে বছর ২৪-এর যুবককে উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে আসে। যুবককে তার দাদু ও বাড়ির লোকেরা হাতে তুলে দেওয়া হয় জয়পুর থানার পুলিশের তরফে। জয়পুর থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বাড়ির লোকেরা, কারণ এইরকম একটা পিতাহারা যুবককে উদ্ধার করে সন্তানহারা পিতা অর্থাৎ দাদুর হাতে নাতিকে তুলে দিলেন। নিখোঁজ হয়ে যাওয়া বছর ২৪-এর এক পিতাহারা মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিল জয়পুর থানার পুলিশ। জয়পুর থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য। গত ৬ মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া বছর ২৪-এর প্রশান্ত মাইতির নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিলেন জয়পুর থানার পুলিশ। ওই যুবকের নাম প্রশান্ত মাইতি, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ছোটবালা গ্রামে। ওই যুবক তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান বাড়ির আশপাশ এলাকা থেকে। বাড়িতে দেখভাল করার বলতে শুধু বৃদ্ধ দাদু রয়েছে, বাবা নেই, বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে। কিন্তু বাবা মারা গেলেও দাদু বুঝতে দেয়নি তার বাবা নেই, ছোটবেলা থেকেই মানুষ করেছেন কোলে পিঠে করে। খোঁটা দিয়ে সেই নাতি হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন। আশপাশ থেকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। শেষমেশ চন্দ্রকোনা থানায় মিসিং ডায়েরি করা হয় এবং তারপরে পুলিশের কাছে খবর আসে যে সেই খবর পাওয়া মাত্রই জয়পুর থানার পুলিশ তন্ন তন্ন করে জয়পুর ব্লক এলাকায় খুঁজতে থাকেন। অবশেষে গত ৬ তারিখে প্রশান্ত মাইতি বলে বছর ২৪-এর যুবককে উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে আসে। যুবককে তার দাদু ও বাড়ির লোকেরা হাতে তুলে দেওয়া হয় জয়পুর থানার পুলিশের তরফে। জয়পুর থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বাড়ির লোকেরা, কারণ এইরকম একটা পিতাহারা যুবককে উদ্ধার করে সন্তানহারা পিতা অর্থাৎ দাদুর হাতে নাতিকে তুলে দিলেন। গত ৬ মাস সেই খবর জয়পুর থানার ওসি সাহেব আমাদেরকে ৬ তারিখ দেন এবং আমরা ৭ তারিখ সকালে আসি এবং তাদের উদ্যোগে আমরা অরুণমণ্ডলের নাতিকে বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছি, যাতে এই ভালো কাজ করার জন্য জয়পুর থানার সমস্ত প্রশাসনিক বিভাগকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ওদের ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এরকম ভালো কাজের জন্য।